ওইখানে রিকশায় উঠেছেন, এখানে নেমে বলছেন এই কত টাকা ভাড়া? 100 টাকা। থাপ্পড়, দলীয় ক্ষমতা। বেটা 20 টাকা ভাড়া, 100 টাকা চাও? 20টা টাকা দিয়ে এক থাপ্পড় দেবী দেয় করে দিলেন, এই পাপ ক্ষমানেন দেখি, আজীবন তোবা করেন মরা পর্যন্ত। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম সত্য নয়। রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, রিক্সাওয়ালাকে খুঁজে বের করে হাত ধরে বলতে হবে, রিক্সাওয়ালা আমি বুঝতে পারিনি গো, তোমাকে একটা থাপ্পড় মারা ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথা বলার পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। বলছিলাম সম্মানিত উপস্থিতি, গীবাত মানুষের সাথে জড়িত পাপ, যা মহাপাপ, যা তৌবা ছাড়া ক্ষমা হয় না। চেয়ারম্যান সাহেবের নিন্দা করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যায় না ভুল হিসেব, বিগত লোকের নিন্দে করে তাহাজ্জুদ পড়ে হজ করে জান্নাত কিনা যায় না। এমপি সাহেব গম আর টাকা মেরে খেয়ে দলীয় ক্ষমতায় প্রতি বছর হজ করতে যায়, এমপি মন্ত্রী প্রতি বছর হজ করতে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, কাবা ঘর ধরে কান্নাকাটি করে, আল্লাহ বলছেন ও এমপি মন্ত্রী সাহেব, আরে জেনা ছিল আমার ব্যাপার, সুদ ছিল আমার ব্যাপার, শির্ক ছিল আমার ব্যাপার, গম যে আমার নয় গো, গম যে জনগণের। মন্ত্রী সাহেব ক্ষমা জনগণের কাছে আছে, আমার কাছে নেই। এমপি সাহেব বুঝতে পারেনি, যদি সত্যি সত্যি বুঝতে পারত মন্ত্রী দায়িত্ব কি জিনিস, গম চুরি করা, টাকা চুরি করা কি জিনিস, তাহলে 3 ঘন্টার মধ্যে বলতো, জাতি আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি দায়িত্ব ছেড়ে চলে গেলাম, সিলেটের মাটিতে, হবিগঞ্জের মাটিতে, বিবাড়িয়ার মাটিতে আমার বাপের 10 কাঠা জমি আছে, ওখানে আমি আলু চাষ করে ছেলে মেয়ে নিয়ে লবণ দিয়ে ভাত খাবো বাকি জীবন, আমি ওই কাজ করবো না, গেলাম। কিন্তু জানে না এটা কি জিনিস, মরার সাথে সাথে বুঝতে পারবে, আর যেদিন বুঝতে পারবে সেদিন সংশোধনের কোনো পথ থাকবে না। জানতে পারলে গাড়ি বাড়ি বউ ছেলে মেয়ে ওয়াট্টালিকা সব কিছু ছেড়ে বাড়ি চলে যেত, যে বাপের 10 কাঠা জমি আছে ওটুকুতে আলু চাষ করত, বেগুন চাষ করত, আর বলতো যে আমি এখন ওই লবণ দিয়ে ভাত খাবার থাকবো বাকি জীবন, হয়েছে আমার সংসার, এটা বলতো। কিন্তু সে বুঝে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইজতানিবু কাসীরা মিনাজ্জান, তোমরা মানুষের উপরে বেশি বেশি ধারণা করাতে হয়েছে থাকো, নিশ্চয় কিছু কিছু ধারণায় পাপ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি, এক আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, দ্বিতীয় কুকুল আলে দান, পিতামাতার অবাধ্য চলা। জেনা করলে বড় পাপ হয় বটে, তবে পিতামাতার অবাধ্য চললে যত বড় হয়, জেনা করলে তত বড় হয় না, যদি চ জেনাও মহাপাপ। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। 3, কাউলু জুরে মিথ্যে কথা বলা, 3টে হাদিসের বিবরণে ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। অত্র বিবরণে দেখা গেল যে মিথ্যে পৃথিবীতে তৃতীয় মহাপাপ, অতএব ধারণা হচ্ছে মহাপাপ, সাবধান থাকুন। মহান আল্লাহ বলেন, ওলা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি কান লাগিয়ে শোনো না, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলা তাহাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না, তাহাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না, ওরা স্বামী স্ত্রী কি বলছে এ কথা তোমরা শোনো না, ওরা দুইজন বসে কি বলছে এটা পাশ থেকে কান লাগিয়ে শোনো না। তাই তো তিনি বলেছেন, 3 জন মানুষ যদি তোমরা কোথায় যাও তাহলে 2 জন মিলে কথা বলবে না, তোমরা যদি 3 জন মানুষ কোথায় সফরে যাও তাহলে 3 জন একসাথে জমা হলে কথা বলবে, 2 জন একসাথে কথা বলো না, 2 জন যদি একসাথে কথা বলো তাহলে 3য়জন ভাববে আমার কথাই মনে হয় বলছে, মনে হয় আমার কথাই বলছে, তখন এমনিতে বিপদে পড়ে যাবে, বারবার কান লাগানোর চেষ্টা করবে, কি বলে কি বলে। শুনুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কেউ যদি গোপন কথা কান লাগিয়ে শুনে তাহলে তামাকে জাহান্নামের আগুনে গলিয়ে সিসাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। গোপন কথা কান লাগিয়ে শোনা মহাপাপ। তিনি বলেন ওলা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, মানুষের গোপন কথা প্রকাশ করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটি পাপের কথা অন্যায়ের কথাগুলি দুনিয়াতেও ঢাকবেন পরকালে ঢেকে রাখবেন, কাউকে দেখতে দিবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইউদিনিন্নাসা, বিচারের মাঠে আল্লাহ ওই সব মানুষকে নিকটে করবেন, নিকটে করার পরে ইয়াজাও আলাইহে জানাহাহু, রাসূল আল্লাহ তাআলা তার হাতকে তার বাহুকে তার রহমতের বাহুকে তার কাঁধের উপরে রেখে দিবেন, তার কাঁধের উপরে রেখে দিয়ে তাকে আড় করিয়ে নেবেন, অন্তরাল করে দিবেন, কাউকে দেখতে দিবেন না, অন্তরাল করে নিয়ে তাকে বলবেন আ তারিফ জাম্বা হাজা, ইয়া আব্দি দেখো তো আমার দাস দাসী, তুমি কি এটা চিনতে পারো এটা তোমার পাপ নাকি, দেখো তো এটা চিনতে পারো এটা তোমার পাপ নাকি, কাউকে দেখতে দিবেন না। তখন দাস দাসী বলবে না মিয়া রাব্বে, জি হ্যাঁ এটা আমারই পাপ আমি চিনতে পারছি। তখন আল্লাহ তাআলা বলবেন আ জালামা কাতাবাতি, তুমি কি মনে করো যে আমার লেখকেরা অন্যায় করেছে, তুমি কি মনে করো যে আমার কেরামান কাতেবিন সম্মানিত লেখক এটা অন্যায় করে লেখে দিয়েছে, এটা কি তুমি মনে করো? তখন ব্যক্তি বলবে লা ইয়া রাব্বে, না 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 আমি তা বলি না, আপনার লেখকেরা এটা অন্যায় লিখেছে এটা আমি বলছি না। তখন আল্লাহ তাআলা বলবেন আ ওজুরুল্লাহ, বলো তো আমার দাস দাসী এতে কি তোমার কোনো আপত্তি আছে, তুমি কি কিছু বলতে চাও এই পাপের ব্যাপারে? তখন লোকটি বলবেন লা ইয়া রাব্বে, না 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 আমি কিছু বলতে চাই না এটা আমারই পাপ। ও যখন স্বীকৃতি দিবে তখন আল্লাহ তাআলা বলবেন যাও সাতার তহফির দুনিয়া, এই পাপ দুনিয়াতে ঢেকে রেখেছিলাম কাউকে দেখতে দিনি, আজকে এই পাপ কাউকে দেখতে দেবো না, ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। কি দিয়ে বুঝাই আপনাকে যুবক, তোমাকে কি দিয়ে বুঝাই, তুমি তো 40 বছর পরেও মানুষের পাপ পেপার পত্রিকায় লেখো, তোমার ভিত দেখে কবর দিতে এসেছি, তোমার নাই তোমার জাতির ভিত দেখে কবর দিতে এসেছি, তোমাকে তোমার শিক্ষককে তোমার প্রিন্সিপালকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না। আজকে বলিনি, 18 বছর থেকে বলে আসছি,